নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটি আপনারা এখন দেখবেন এবং কালকেই কিন্তু সরাসরি আবেদন করতে চলে যাবেন কারণ সময় কিন্তু একদমই হাতে নেই হোম গার্ড রিক্রুটমেন্ট কিন্তু আবারও প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যাদের কাজের অভিজ্ঞতা নেই নতুন কাজে জয়েন হতে চাইছেন তাদের জন্যও কিন্তু এখানে রয়েছে বিরাট বড় সুখবর স্যালারি মোটামুটি আপনারা কিন্তু এখানে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি পাবেন কোন কোন লোকেশান থেকে এখানে আবেদন করা যাবে সেই বিষয়ে আপনাদেরকে যদি বলতে হয় তাহলে আপনাদেরকে বলে দেবো বহরমপুর আসানসোল বর্ধমান দুর্গাপুর হাওড়া জলপাইগুড়ি খড়গপুর কলকাতা নদিয়া পুরুলিয়া রামপুরহাট শিলিগুড়ি বীরভূম মালদা বাঁকুড়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার দিনাজপুর এবং পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লোকেশন থেকে কিন্তু আবেদন করা যাবে এমনই কিন্তু জানানো হয়েছে নোটিফিকেশানে কোথায় রয়েছে নোটিফিকেশান কিভাবে আপনারা আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভালোভাবে দেখবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আপনারা সবার আগে খবর পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থাকে সেগুলো কিন্তু অবশ্যই সবার আগে আপনারা খবর পেয়ে যাবেন এবং আপনি ভিডিওটি কোন লোকেশন থেকে দেখছেন আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় কোন কোন লোকেশান অনুযায়ী বা আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন এবং কোন কোন লোকেশান অনুযায়ী আমরা জব ভ্যাকেন্সি আপডেট আনবো যেহেতু আপনাদের জন্য ভিডিও আপলোড করছি তো আপনাদের যদি সুবিধা হয় তাড়াতাড়ি সেই কারণেই কিন্তু আমরা লোকেশনগুলো জানতে চাইছি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন হোম গার্ড রিক্রুটমেন্ট চলছে এখানে কিন্তু মিনিমাম যোগ্যতা খুব বেশি যোগ্যতা যে লাগবে তা কিন্তু নয় মিনিমাম যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন ওকে তো স্টেপ বাই স্টেপ অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন ফার্স্টে কি আছে এখানে রাজ্যে এইট পাসে হোম গার্ড নিয়োগ করা হচ্ছে তো শুধুমাত্র এইট পাস যোগ্যতাতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন এইট পাস টেন পাস টুয়েলভ পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন কোনো প্রবলেম নেই যদি আপনি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন আবেদন করতে চাইছেন তো আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই প্রতি মাসে বেতন কিন্তু এখানে লেখা রয়েছে ষোলো হাজার নশো পঞ্চাশ টাকা তবে আপনারা মোটামুটি ১৪ থেকে পনেরো হাজার টাকা ধরে নিতে পারেন আপনারা কিন্তু এখানে স্যালারি পেতে চলেছেন ওকে রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় অষ্টম শ্রেণীর পাশে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বেসিক্যালি নিয়োগটা চলবে পশ্চিম মেদিনীপুর লোকেশানে ঠিক আছে এবারে অনেকেই কমেন্ট করে জানাতে পারেন যে দাদা এখানে তো পশ্চিম মেদিনীপুরে নিয়োগ চলবে আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন লোকেশনের নাম লিখেছেন থামবেল বা ভিডিও শুরুতে আপনি বলেছেন এখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে কিন্তু আবেদন করা যাবে তেমনটাই কিন্তু জানানো হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনাদেরকে কাজ কোথায় করতে হবে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন লোকেশানে ঠিক আছে কোন কোন লোকেশান আছে অবশ্যই জানাবো বিভিন্ন থানা এলাকায় অষ্টম শ্রেণী পাশে হোমগার্ড নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে এবং এখানে আবেদন করতে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আপনারা কিছুটা বিষয় জেনে গেছেন এবং কত টাকা বেতন পাবেন সেই বিষয়েও আপনারা জেনে গেছেন এবারে নেক্সট যে বিষয়গুলো আসবে সেগুলো আপনারা কীভাবে আবেদন করবেন এবং ভিডিও শুরুতেই বলেছি হাতে একদমই সময় নেই ভিডিও আজকে দেখবেন কালকে কিন্তু সরাসরি চলে যাবেন যারা যেতে পারবেন ঠিক আছে এবং যাদের দূরে বাড়ি আছে তারা কিন্তু অবশ্যই মেদিনীপুরের মধ্যে যদি আপনার কোনো বন্ধুবান্ধব কেউ থেকে থাকে তাদের মাধ্যমেও কিন্তু আপনারা জমা দিতে পারেন যেহেতু সময় একদমই নেই বলা যেতে পারে আজকে মানে আজকের দিন কালকের দিন আর পরশু দিন দুদিন কিন্তু হাতে রয়েছে ঠিক আছে এর বেশি সময় কিন্তু আপনারা আর পাবেন না যেহেতু আপডেটটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু অনেকটা মানে অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম সেহেতু দুদিন হাতে নিয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম পদের নাম এখানে কি থাকবে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন হোম গার্ড পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ থাকবে একশো একশোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস প্রার্থীর বয়স কত থাকতে হবে একবার ভালো করে দেখে নিন আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে দৈনিক বেতন হিসেবে যদি এখানে বলা যায় তাহলে কিন্তু পাঁচশো টাকা এখানে মেনশান করা রয়েছে আই মিন পার ডে হিসেবে আপনাদেরকে কিন্তু এই বেতনটাই প্রোভাইড করা হবে যেটা হল পাঁচশো পঁয়ষট্টি টাকা ওকে আশা করবো এখানে আপনারা সমস্ত বিষয়ে জব ডিটেলস এবং সমস্ত কিছু আশা করবো স্টেপ বাই স্টেপ কিছুটা হলো বুঝে গেছেন হোমগার্ডের কাজ আপনাদেরকে কী করতে হবে সমস্ত কিছু ডেসক্রিপশান অবশ্যই আপনাদেরকে বুঝে দেওয়া হবে সেটা নিয়ে কোনো চাপ নেই এবং এখানে বেতন যেটা লেখা রয়েছে এখানে কিন্তু এরকম কোনো কিছু লেখা নেই যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবে সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা বলবো না এখানে আঠেরো থেকে চল্লিশ যেটুকু মেনশন করা রয়েছে এবং আমরা যে ওয়েবসাইট থেকে পেয়েছি ওয়েবসাইটের লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চেকআউট অবশ্যই আপনারা করে নিতে পারেন এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছে নেক্সট আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিন্তু কোনো রকম অনলাইনের আবেদন পদ্ধতি নেই সরাসরি অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে প্রথমে আপনাদেরকে কি করতে হবে যে থানা হিসেবে আপনারা আবেদন করবেন সেই থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে আই মিন একসাথে দিয়ে একটি মুখবন্ধ খামে ভরে যে থানাতে আপনি কাজ করবেন সেই থানাতে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তো এখানে আশা করি বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্ট লাগতে পারে যদি বলা যায় তাহলে এর আগেও আমরা ভিডিওতে বলেছি কী কী ডকুমেন্ট থাকে আপনারা বায়োডেটা এডুকেশন কোয়ালিফিকেশান আপনার ভোটার কার্ড আই কার্ড এর মধ্যে যে কোনো একটা কার্ড অবশ্যই দিয়ে দেবেন পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন এর সাথে সাথে এডুকেশান কোয়ালিফিকেশান এসসি এসটি এস সি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো দিয়ে দেবেন তো সমস্ত কিছু একসাথে করে আপনাদেরকে কিন্তু মুখবন্ধ খামে পড়ে অবশ্যই জমা দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন সতেরোই ফেব্রুয়ারি যেমনটা বললাম আর দুদিন সময় রয়েছে আজকে পনেরো তারিখ কালকে ষোলো পরের দিন সতেরো তো দুদিন সময় কিন্তু এখনও হাতে আছে তো কালকে থেকেই কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া বা কালকে থেকেই মানে কালকে আবেদন করে নিতে পারেন যারা পূর্ব মেদিনীপুর এবং আশেপাশে সংলগ্ন জেলায় রয়েছেন বা আশেপাশে রয়েছেন ঠিক আছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন কোনো সমস্যা নেই নিয়োগ পদ্ধতি এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা দৌড় এবং শারীরিক মাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো বুঝে গেলেন কিসের ওপরে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে বা সিলেকশন করা হবে দেখতে পাচ্ছেন প্রার্থীদের লিখিত পরীক্ষা দৌড় এবং শরীরের মাপের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে নিয়োগের স্থান কোথায় কোথায় নিয়োগ করা হবে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কোত আলি খড়গপুর খড়গপুর লোকাল সরি খড়গপুর লোকাল ডেবরা দাতনসহ মোট আটটি থানায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আশা করবো এখানে বুঝে গেছেন কোন কোন লোকেশান অনুযায়ী নিয়োগ চলছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে কিন্তু আবেদন করতে পারেন এমনটাই জানানো হয়েছে নোট অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এই প্রতিবেদনটি সম্পূর্ণ একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের ভিত্তিতেই এই নিয়োগ সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো ঠিক আছে তো এখানে কি আছে ভালো করে দেখে নেবেন পশ্চিম মেদিনীপুরে একশো জন হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন যান চলাচল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের জন্যে জেলার বিভিন্ন থানা এলাকায় প্রায় একশো জন চুক্তিভিত্তিক হোমগার্ড রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভিন্ন থানার তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের থানায় গিয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে এবং জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি জেলার বিভিন্ন জেলার থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রকাশ করেছি জেলার বিভিন্ন থানা এলাকায় এই নিয়োগ হবে জেলার পাশাপাশি অন্য জেলার প্রার্থীরা চাইলে আবেদন করতে পারে ওকে এখানে কিন্তু ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে যে কোনো লোকেশন থেকে কিন্তু আবেদন করা যাবে জেলা পুলিশ সূত্রে খবর আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসের জন্যে এখানে কিন্তু নিয়োগটা থাকবে এবং এখানে দৈনিক বেতন এত টাকা কিন্তু দেওয়া হবে যেটুকু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেটুকুই বলবো এবং দেখতে পাচ্ছেন কোতোয়ালি শালবনি খড়গপুর লোকাল ডেবরা দাতনসহ মোট আটটি থানায় কিন্তু এখানে নিয়োগ করা হবে চাকরিতে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সমস্ত কিছু যতটুকু বললাম সেগুলোই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে পুরুষদের আবেদনের আবেদনের ন্যূনতম সরি পুরুষদের আবেদনের জন্যে ন্যূনতম উচ্চতা কিন্তু একশো ষাট এবং ন্যূনতম ওজন একান্ন কেজি চা হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন কেজি এবং চুয়াল্লিশ কেজি ওজন হওয়াটা বাধ্যতামূলক ঠিক আছে একশো বাহান্ন কেজি উচ্চতার উপরে সরি সেমই হবে ওটা একশো বাহান্ন সেমি এবং চুয়াল্লিশ কেজি হওয়া উচিত তো এই বিষয়টা কিন্তু অবশ্যই জানানো হয়েছে এবং সেই হিসেবে কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ জানালাম আশা করব আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই চেক আউট করে নিতে পারেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রিজ জব ভ্যাকেন্সি আপডেট আপনারা সবার আগে খবর পেয়ে যাবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছেন নেক্সট ভিডিওতে বাই